আমি একজন মানুষ, আমার একটা বিবেক আছে। আমি যদি মরি শহীদের মতো মরবো, আর যদি বাঁচি গাজীর মতো বাঁচবো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে, সে শহীদের মতোই মারা গেছে। আমাকে আর আমার একটা সন্তান রেখে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তার সন্তানটাকে সঠিকভাবে তার বাবার আদর্শে লালিত পালিত করতে পারি। আমি কথা বলার কোনো ভাষা পাচ্ছি না। আমার হাজবেন্ড এমন একজন ভালো মানুষ ছিল, সে সবসময় দেশের কথা চিন্তা করত। ওকে আমি বলতাম, তোমার দেশকে নিয়ে ভেবে লাভ কি? আমাকে বলতো, আমি যদি না ভাবি, আমার মতো যদি অনেকে যদি না ভাবে, তাই দেশের কি অবস্থা হবে? আজ দেখছো স্বৈরাচারী শাসক কীভাবে আমাদের দেশটাকে চুষে খাচ্ছে। আমার স্বামী আমাকে সবসময় এই কথা বলে বোঝাতো, আল্লাহ তাআলা সেই স্বৈরাচারী শাসককে সরাইছে, কিন্তু আমার মতো অসংখ্য মানুষের পরিবার ধ্বংস হয়ে গেছে। তাতেও আমার কষ্ট নেই, কারণ আমার স্বামী একজন শহীদ আর আমার সন্তান একজন শহীদের সন্তান হয়েছে। আমি এর বেশি কিছু বলতে পারছি না। আসসালামু আলাইকুম। ওখানে প্রথমে ওরটি আসছেন লাগছিল, তারপরে আপনার কাদানি এই রাবার বুলেট লাগছিল 18 তারিখ 19 তারিখে 18 তারিখে আমি মানা করছিলাম, বাবা তুমি যেও না, তুমি আর আন্দোলনের শরীর হয়েও না। তো বলছেন না আব্বু আমি আর যাবো না। কিন্তু আমার ছেলে তার পরের দিনও শুক্রবার 19 তারিখ সেদিনও গিয়েছিল। সেদিন যে বেলা 3টার দিকে বনশ্রী এবং রামপুরা যে টিভি সেন্টার ওই পাশে আর কি কোনো এক রাস্তার ধারে আন্দোলনকারীদের সাথে আন্দোলন করতে যে গুলি খেয়েছে এবং ওখানে গুলিবিদ্ধ অবস্থায় ওনার প্রথমে নেওয়া হয়েছিল মুক্তা মেডিকেল হসপিটালে, ওখান থেকে ট্রান্সফার করে দেয় আপনার শ্যামলী। শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওনারা ওখানে 3 দিন লাইফ সাইটে থাকার পরে জ্ঞান ফিরছিল ছেলের, ওনারা ছোট্ট একটা অপারেশন করে। অপারেশন করে ওনারা বলে আর ওনারা হয়তো পা কেটে বাদ দিতে হবে, তা আপনারা এ সার্জারি আমাদের এখানে হবে না, এ সার্জারিটা আপনারা ঢাকা মেডিকেলে করান। ওনারা ওইখান থেকে ট্রান্সফার করে দেয় ঢাকা মেডিকেলে। ওখানে ট্রিটমেন্ট ওদিন অবস্থায় ছিল 7 দিন। 7 দিন থাকার পরে বুধবারের দিন, বুধবার বৃহস্পতিবারে শরীরটা খুব খারাপ হয়। তখন বলে আব্বু আমি কি আর বাঁচবো না। তখন আপনার তখন বলে তখন আব্বু তখন ছেলে বলে আব্বু আমার একটা লাইফ সেভড হবে না, আমার একটা আইসিউ পাবা না। আমি বলছি বাবা আমরা চেষ্টা করছি, দেখো এখানে আইসিউর খুব ক্রাইসিস, এখানে আইসিউ পাওয়া খুব কঠিন ব্যাপার। কিন্তু আমরা যে সময় আইসিউর প্রয়োজন ছিল ওই সময়তে পাইনি, ঘন্টাখানি পরে পেয়েছি। কিন্তু আইসিউতে ওনার দেওয়া হয়েছিল, দেওয়ার পরও ওই দিন রাত্রিরে খুব অবস্থা খারাপ হয়েছিল। কিন্তু ডাক্তারে বলল যে আপনার এই সন্তানের অবস্থা খুব ক্রিটিক্যাল, তা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি হাতে করে রেখে যায় তাহলেই সম্ভব, না হলে সম্ভব না। তারপর ওনারা খুব চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিয়ে হয় ওই দিন রাত্রিরে বৃহস্পতিবার দিনগত করে রাত্রে 26 তারিখ এই শুক্রবার ভোর 4টার দিকে উনি ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য, আল্লাহ যেন তার বেহেশতে উত্তম মাকামা দান করে। এই বলে আপনাদের কাছে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।